চরম অর্থাভাবের জেরে টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে খাবার বিক্রির সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় পরিচালক প্রেমাংশু রায়। 2017 সালে চিলে কোঠা নামের একটি ছবির পরিচালনা করেন প্রেমাংশু রায়, যেখানে অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসুর মতো একাধিক অভিনেতা অভিনেত্রীরা। শুধু বড় পর্দাতেই নয়, মঞ্চতেও তিনি এক জনপ্রিয় নাম। অরণ্যদেব, গিরগিটির মতো নানান নাটকের নির্দেশনার দায়িত্বে রয়েছেন প্রেমাংশু রায়। কিন্তু হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে প্রেমাংশু রায় জানিয়েছেন, সিনেমা বা থিয়েটার কিছু না থাকার কারণেই তিনি এখন খাবার বিক্রি করতে ব্যস্ত এবং এইভাবেই হয়তো পরবর্তীকালে নিজের আর্থিক অবস্থা উন্নতি করার চেষ্টা করবেন। যদিও তার আগে একটি বড় মেসেজে তিনি লিখেছিলেন যে বিশেষ কিছু কারণে তিনি ইন্ডাস্ট্রি ছাড়ছেন, প্রথমত চরম অর্থাভাব এবং দ্বিতীয়ত পলিটিক্স। অনেক মানুষেরাই চেয়েছিলেন তিনি এই ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে যাক, তিনি মানুষ চিনতে পারেননি, তাই তিনি বেরিয়ে গেলেন। কিন্তু কারোর ওপর তার কোনো অভিযোগ নেই। তবে একথাও জানিয়েছেন, একদিন তিনি নিশ্চয়ই আবার তার স্বপ্ন পূরণ করতে আসবেন, তাই সেই অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন টলিউডের তার বন্ধুরা। পরিস্থিতি ঠিক করে শীঘ্রই আবার টলিউডে ফিরুক প্রেমাংশু রায়। টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই শুভকামনা। ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।